এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ত্রিপুরার বক্সনগর বিধানসভার উপনির্বাচনে দর্শক বন্ধুদেরকে আমরা বোঝাতে চাই বক্সনগর বিধানসভা কার দখলে এই উপনির্বাচন। সিপিআইএম প্রার্থী, তিনি একজন হাজি উচ্চ শিক্ষিত ব্যক্তি, সিপিআইএম যুব নেতা, পাঁচক্ত তিনি নামাজ পড়েন। সরাসরি মিজান হোসেন সিপিআইএম প্রার্থী বক্সনগর বিধানসভার উপনির্বাচনে, বামেদের মাটি সিপিআইএম এর একেবারে বক্সনগর ঘাঁটি, উপর দিকে বিজেপির প্রার্থী তফাজল। এই তফাজল হোসেনের সঙ্গে সরাসরি যে মিজান হোসেনের পার্থক্যটা, ফারাকটা কি হতে পারে? এই কেন্দ্রটি বামেদের দীর্ঘদিনের জয়ী হওয়া আসন, অর্থাৎ কংগ্রেস সেখানে সিপিআইএম প্রার্থীকে, মিজান হোসেনকে সমর্থন করেছে, এবং মানিক সাহা যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তার বক্সনগরটা দায়িত্ব। ওপর দিকে যদি আমরা দেখি ধনপুরের, অর্থাৎ বিজেপির সাংসদ প্রতিমা ভৌমিক, তারা একগুচ্ছভাবে যেভাবে রণকৌশলভাবে নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ দেখে নিয়ে এসে প্রচার তুঙ্গি যখন শুরু করছেন, তখন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বক্সনগর সিপিআইএম এর দখলে যেতে পারে।